হ্যালো, ভেক্টর লেকচার 3-তে আপনাদের সকলকে স্বাগত। এই লেকচারে আমরা দেখব ভেক্টরের ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট, এবং সেই সাথে প্রজেকশন অফ ওয়ান ভেক্টর অন অ্যানাদার, এটাও আমরা একটু আলোচনা করব। প্রজেকশন মানে হচ্ছে একটি ভেক্টরের ছায়া অন্য ভেক্টরের উপর। তো সেই প্রসঙ্গে আমরা একটু পড়া যাই। প্রথমে আমরা দেখি ভেক্টর প্রোডাক্ট আসলে দুই রকমের, সেটা হচ্ছে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্টকে আমরা বলি স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস, আর ক্রস প্রোডাক্ট হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন। প্রথমে আমরা ডট প্রোডাক্ট নিয়ে একটু কথা বলি। ডট প্রোডাক্ট এখানে আমরা বলছি এ আর বি দুটি ভেক্টর, এবং এদের মাঝখানে একটি ডট দিয়ে দেখানো হয়। এখানে আমি একটু তুলনামূলক বড় ডট ইউজ করেছি, মানে জাস্ট একটা ডট দিলেই বোঝা যাবে এ ডট ভেক্টর বি। সো এটা আসলে এ ইন্টু বি কস থিটা। এখানে থিটা বলতে আমরা বোঝাচ্ছি এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। ডান দিকের ছবিতে বিষয়টা একটু বোঝা যাবে। যেমন ও এ হচ্ছে একটি ভেক্টর, যেটাকে আমরা এ ভেক্টর বলছি শর্টকাট ওয়েতে, আর ও বি হচ্ছে আরেকটি ভেক্টর, যেটা আসলে আমার বি ভেক্টর। এখন এই বি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, সেটা হচ্ছে আবার থিটা, এবং সেই ক্ষেত্রে এ ডট বি এটা হবে এ ভেক্টরের মান গুণন বি ভেক্টরের মান গুণন কস থিটা। তো এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব, এবং এটার সাথে প্রজেকশনের একটা সম্পর্ক আছে, আমরা একটু পরে দেখব। আর যখন আমি ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট করছি, মানে আই ডট আই, তখন কি হয়, আই ডট আই করলে এই ফর্মুলা অনুসারে এটা হবে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কস 0 ডিগ্রি, কারণ আই এর দিক একই দিক, তো তাদের মধ্যে একটি কোণ 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির মান 1, এবং সেই হিসাবে এটা আই ডট আই সমান 1 আসে। এবং একইভাবে কেউ যদি জে ডট জে করতে চায়, তাহলে সে 1 পাবে, আবার কেউ যদি কে ডট কে করতে চায়, তাহলেও সে 1 পাবে। তো এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য, এটা আমাদের অন্যান্য ক্যালকুলেশনের সময় লাগবে। আমরা জানি যে হচ্ছে ওয়াই অক্ষের দিকে ইউনিট ভেক্টর, আর কে হচ্ছে জেড অক্ষের দিকে ইউনিট ভেক্টর। এরপরে শেষে আমরা এখানে লিখছি আই ডট জে হলে কি হবে। আই হচ্ছে ইউনিট ভেক্টর এক্স অক্ষের দিকে, জে হচ্ছে ইউনিট ভেক্টর ওয়াই অক্ষের দিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, এবং তার মান হবে 1 ইন্টু 1 ইন্টু cos 90। আমরা জানি cos 90 = 0, সেই হিসাবে এটা 0 আসবে। এবং একই পদ্ধতিতে কেউ যদি জে ডট কে করে, তবে সে 0 পাবে, এবং কে ডট আই করে, তবে সে 0 পাবে, কারণ এটা এক একটা অক্ষের সাথে আরেকটা অক্ষের সাথে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা এখানে যদি অর্ডারটা চেঞ্জ করি, মানে আমি বলতে চাচ্ছি আই ডট জে না করে আমি যদি জে ডট আই করি, তাতে এর মানে কোনো পরিবর্তন হবে না, মানে শূন্যই আসবে মানটা। তো এটা একইভাবে জে ডট কে এবং কে ডট আই তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন আমরা দেখি প্রজেকশনের বিষয়টা আসলে কি। প্রজেকশনের বিষয়টা হচ্ছে, এখানে আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি ওই ভেক্টরের ছায়া অন্য ভেক্টরের উপর। তার মানে এখানে একটা আমরা ধরে নিলাম, এখানে আমার হচ্ছে আলোর উৎস সূর্য বা অন্য কিছু লাইট, তো সেটা ছায়া যদি এসে পড়ে, তাহলে এই ও থেকে এই বিন্দু পর্যন্ত আমার যে দৈর্ঘ্য, এটাকে আমি যদি সি নাম দিই, তাহলে এই ওসি দৈর্ঘ্যটাকে আমরা বলছি এ ভেক্টরের প্রজেকশন বি ভেক্টরের উপর। তো তখন এটা এ কস থিটা আসবে। এ কস থিটা আসবে কিভাবে, কারণ তা হচ্ছে আমরা জানি কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তার মানে এখানে হবে ওসি বাই ও এ। ও এ হচ্ছে আমার এ ভেক্টরের মান, আর হচ্ছে ওসি আমরা বের করতে চাই, তাহলে সেই হিসাবে কেউ যদি এটা ত্রিকোণমিতির ফর্মুলা অনুসারে লিখতে চায় যে কস থিটা সমান আসলে ও সি ডিভাইডেড বাই ও এ, তার মানে আমরা এখানে পেয়ে যাব ও সি সমান সমান ও এ ইন্টু কস থিটা। ও এ হচ্ছে এ ভেক্টরের মান আর তার সাথে কস থিটা। তো সেই হিসাবে আমি এখানে পেয়ে যাব আমার প্রজেকশনের মানটা। প্রজেকশন কিন্তু একটা ভেক্টর রাশি না, প্রজেকশন হচ্ছে একটা দৈর্ঘ্য, এবং এটা কোনো সময় আমরা অন্যভাবে লিখতে পারি, কারণ একটা আগে আমরা দেখলাম
যে cos থিটা আসলে cos থিটা হচ্ছে আপনার a ডট b ভেক্টর, তাকে আমরা ভাগ করছি a এর মান এবং b এর মান দিয়ে। তাহলে ভেক্টর a ডট কোন ভেক্টর b এবং ডিভাইডেড বাই যদি a এর মান ইনটু b এর মান করা হয়, তবে কিন্তু আমরা এই a cos থিটা মানে প্রজেকশন পেয়ে যাবো। তখন আমরা উপরে a নিচে a কাটাকাটি করে ইচ্ছে করলে a ভেক্টর ডট b ভেক্টর এবং তাকে ডিভাইড বাই আমরা b ভেক্টরের মান সেটা লিখে লিখতে পারি। তাহলে প্রজেকশন অফ a ভেক্টর অন দ্য ভেক্টর b এটাকে এভাবে লেখা যেতে পারে। তো যেটা যেভাবে সুন্দর আমরা অঙ্ক করার সময় তখন সেভাবে করব। এটা হচ্ছে ডট প্রোডাক্ট সম্পর্কিত ধারণা। এরপর আমরা দেখি পরবর্তী স্লাইডে ক্রস প্রোডাক্ট, অথবা ক্রস প্রোডাক্টের আগে আমরা এখানে একটু ক্যালকুলেশন করতে চাচ্ছি। তাহলে এই ডট প্রোডাক্টটি কি কাজে আসবে? ডট প্রোডাক্টটি প্রথমত দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার কাজে আসবে, মানে থিটা সমান কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এটা আমরা একটু আগে দেখলাম কস থিটা সমান এ ডট বি বাই এ বি হয়, সেই হিসাবে থিটার মানটা কজ ইনভার্স করে পাওয়া যায়। তো এখানে একটা যদি উদাহরণ দিই, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, এবং আমরা জানি যে এ ডট বি ভেক্টরটা কি হবে। এ ডট বি ভেক্টরটা মানে এখানে আসছে 3 4 12 আই ডট আই মানে 1, আর 3 2 6 -6 আই ডট জে। সো -6 আই ডট জে এটা আসলে শূন্য হয়ে গেছে, কারণ আমরা জানি যে আই ডট জে হলো 0। সেই হিসেবে 2j × 4i এটাও 0 হবে, আর 2j × 2j এটা -4 × 1 হবে। সেই হিসাবে এ ডট বি এর মান হচ্ছে 8। এবং এইভাবে আমরা যদি এ ডট বি সমান এ এর মান বি এর মান কস থিটা করি, এখানে সহজেই দেখা যাবে যে এ এর মান হচ্ছে রুট ওভার 3² + 2² মানে 9 যোগ 4। তাহলে আমরা এখানে পাচ্ছি রুট ওভার 13, এটা আমরা এখানে লিখেছি। আর হচ্ছে বি এর মান হচ্ছে রুট ওভার 20। সেই হিসাবে এখন আমি যদি থিটা বের করতে চাই, তাহলে হলো কস ইনভার্স এবং এটা হবে 8 / রুট ওভার 13 রুট ওভার 20। তো এটা আমরা ক্যালকুলেটর থেকে ইজিলি বের করতে পারবো, এবং বের করলে তখন আমরা দেখতে পাবো এটা কত হয়। আমরা একটু দেখি যে 8 / রুট ওভার 13, রুট ওভার 13 যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে একটা রুট ওভারের মান থাকার কথা। হ্যাঁ, রুট ওভার 13 ইন্টু রুট ওভার 20, তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এটা তখন আসছে রুট ওভার ইকুয়াল টু কজ ইনভার্স 0.4961। এখন আমরা যদি কজ ইনভার্স করি, তাহলে এই মানটার কজ ইনভার্স আসবে 60 পয়েন্ট সামথিং ডিগ্রি। ঠিক আছে, মানে 60 পয়েন্ট সামথিং ডিগ্রি, এটা আসছে 4 ডিগ্রি, এটা আসলো আমার অ্যাঙ্গেল। সো এইভাবে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারি। এটা খুব কঠিন বিষয় না, সহজেই ডট ভেক্টর ডট প্রোডাক্ট ব্যবহার করে করা যায়। আর যদি 3D ভেক্টর হয়, মানে 3i + 2j + সামথিং k, অথবা 4i - 2j - সামথিং k, তখন আমরা একই পদ্ধতি ব্যবহার করতে পারবো। এতে আমাদের কোনো আলাদা কোনো ক্যালকুলেশন বা অন্য কোনো নিয়ম করতে হবে না। এখানে আরেকটি পয়েন্ট আমাদের জানা দরকার যে প্যারালাল ভেক্টর কিভাবে হবে, দুইটা ভেক্টর প্যারালাল কখন হবে। এ ভেক্টর আর বি ভেক্টর একে অপরের সাথে সমান্তরাল হবে যদি একটা ভেক্টরকে কোনো একটি সংখ্যা দিয়ে গুণ করলে অন্য ভেক্টরটি পাওয়া যায়। তবে
মানে এটা 2 হতে পারে, 3 হতে পারে, 0.5 হতে পারে। তার মানে একটি ভেক্টরকে কোনো একটি সিঙ্গেল সংখ্যা দিয়ে গুণ করলে যদি অন্য ভেক্টরটি পাওয়া যায়, তবে বুঝতে হবে সেই ভেক্টর দুইটি আসলে পরস্পর সমান্তরাল। আর তারা পরস্পর হবে কীভাবে সেটা এখানে লেখা আছে যে এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণনটা অবশ্যই শূন্য হওয়া লাগবে, তবে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ দুইটি ভেক্টর পরস্পর লম্ব। সো এরপরে আমরা ক্রস প্রোডাক্ট সম্পর্কে একটু আলোচনা করি। এখানে এ ক্রস বি এই ভেক্টরটি আমরা পাবো এ ইন্টু বি ইন্টু সাইন থিটা। আগে আমাদের ডট প্রোডাক্টের সময় আমরা কস থিটা ব্যবহার করেছিলাম, এখন সাইন থিটা। থিটা আগের মতোই দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বাড়তি অংশ রয়েছে, এডিশনাল পার্টটা হচ্ছে এখানে আমরা বলছি একটি একক ভেক্টর, এটা হচ্ছে নিউ একক ভেক্টর। সেই একক ভেক্টরটি এ বি সাইন থিটার সাথে যুক্ত থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এই একক ভেক্টরটি আসলে কোন দিকে? এটা সহজে বোঝা যাচ্ছে যে ক্রস প্রোডাক্ট হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন, তার মানে এর ফলাফলটা একটি ভেক্টর রাশি হবে। যদি ভেক্টর রাশি হয় তবে তার দিক থাকতে হবে এ ইন্টু বি ইন্টু সাইন থিটা। এটা কিন্তু একটি স্কেলার মান, এর কোনো দিক নাই, এই দিকটা আসছে এই ইউনিট ভেক্টরের কারণে। এবং এই ইউনিট ভেক্টরটি মান তো এক, ঠিক আছে, কিন্তু দিকটি হবে এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের সাথে লম্ব সেরকম দিকে। তার মানে হচ্ছে এই ভেক্টর বি ভেক্টরকে যদি আমরা একটি সমতলে অবস্থিত মনে করি, যেমন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে সমতলে থাকে, তবে এই সমতলের উপরে লম্বভাবে মানে এই বিন্দু থেকে খাড়াভাবে একটি কলম আমরা যদি বোর্ডের উপরে ধরে রাখি লম্বভাবে, যেটি এই ভেক্টরের উপরে লম্ব, এই ভেক্টরের উপরে লম্ব, তাহলে সমতলের উপরে লম্ব, সেই দিকে এই নিউ ভেক্টরের দিকটি থাকবে। এখন প্রশ্ন উঠতে পারে যে আমরা এই বোর্ডের উপরে যে কলম খাড়া করে ধরে রাখলাম সেটা কি বোর্ড থেকে বাইরের দিকে বের হয়ে আসবে নাকি বোর্ডের ভিতরের দিকে লম্বভাবে ঢুকবে? এটা এই দুইটি দিক হতে পারে, এটা ডিপেন্ড করে আমরা কোন অর্ডার মেনটেন করে ক্রস প্রোডাক্টটি করছি। তাহলে আমার এখানে এটা বোঝার জন্য আমি অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ এই দুইটা জিনিস এখানে আমি বলতে চাচ্ছি। তাহলে আমরা যদি কখনো আই ক্রস জে করি, মানে আই জে কে সিরিয়াল, তাহলে আই ক্রস জে করার মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আমি ঘুরছি, এবং সেই ক্ষেত্রে তাহলে এই ইয়েটা হবে পজিটিভ অ্যাঙ্গেল। পজিটিভ অ্যাঙ্গেল মানে বাইরে বের হয়ে আসবে, 90 ডিগ্রিটা বাইরের দিকে বের হয়ে আসবে। আর যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে জে ক্রস আই কে যদি করে তবে ওই একক ভেক্টরটি ঘড়ির কাঁটার দিকে হওয়ার কারণে নেগেটিভ দিক বোঝাবে, তার মানে এটা বোর্ডের থেকে ভেতরের দিকে ঢুকবে। এটা বোঝার জন্য আমরা একটা কোনো বোতলের মুখ খোলার চিন্তা করতে পারি। সেইখানে কিন্তু আপনারা দেখবেন আমরা যদি বোতলের মুখটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই, তবে এটা উপরের দিকে উঠে আসে। আর যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাই, মানে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরালে এটা উপরের দিকে উঠে আসে, তাহলে আমার এই অ্যান্টি ক্লকওয়াইজ উপরের দিকে আসলো, সেটা পজিটিভ অ্যাঙ্গেল। আর যদি আমি ঘড়ির কাঁটার দিকে ঘোরাই তাহলে কিন্তু বোতলে মুখটা লেগে যায়, তাহলে এটা ভিতরের দিকে নিচের দিকে নেমে যায়। সেই জিনিসটা মনে রাখলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এটাই আমার এখানে এ ক্রস বি এই ছবিতে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আই ক্রস আই এর মান কত হবে? আই ক্রস আই এর মান হবে আই ইন্টু সাইন 0 ডিগ্রি ইন্টু নিউ। নিউ মানে হচ্ছে আই এর এবং দুটো তো আই, তাহলে তাদের সাথে লম্বভাবে একটি দিক। তো এখানে দিক যেদিকেই হোক এটা কোনো কাজে লাগবে না, কারণ হচ্ছে সাইন 0 ডিগ্রির মান 0 এবং সেই হিসেবে পুরোটাই সমান হয়ে যাবে। এখন যদি আমরা আই ক্রস জে করি তবে 1 ইন্টু 1 ইন্টু সাইন 90 ডিগ্রি হচ্ছে, কারণ এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে এই নিউয়ের প্রসঙ্গটা আসবে, নিউটা হবে আই এবং জে মানে এক্স এবং ওয়াই উভয়ের উপরে লম্ব, তাহলে সেটা হবে জেড অক্ষ, এবং জেড অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে কে, তাহলে এটা আমরা বসাবো কে, আর সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1।
তাহলে অংশ ওয়ান এর প্রমাণের প্রমাণ এবং কে, তো এটা আমার আসলো আই ডট সরি ক্রস জে সমান কে ভেক্টর। এবং এই অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ চিত্রটি আমরা যদি মনে রাখি তাহলে এটা সহজেই বোঝা যাবে জে ডট কে হবে আই এবং কে ডট আই হবে জে। আবার যদি উল্টো ব্যবহার করা যায় জে ডট আই তখন তার মান হবে মাইনাস কে, যে ডাটা এখানে দেখানো আছে মাইনাস কে। কেন হচ্ছে মাইনাস কে, কারণ এটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে এবং সেই কারণে এটা মাইনাস চিহ্নটা আমরা নিচ্ছি। এবং একই পদ্ধতিতে অন্যান্যগুলো আমরা সহজেই পেতে পারি, মানে আমরা যদি মনে করি কে ডট জে কত হবে সেটা হবে মাইনাস আই, এবং আই ডট কে কত হবে সেটা হবে মাইনাস জে। তো এইভাবে আমরা এই নামগুলো বসাতে পারবো। এখন আমরা একটা উদাহরণ দেখতে চাচ্ছি যে কিভাবে ক্রস প্রোডাক্টটি বের হবে। একটি এ ভেক্টর নিলাম, আরেকটি ভেক্টর বি নিলাম, এবং এই দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট এ ক্রস বি আমরা বের করতে চাই। এটা বের করার পদ্ধতি অত্যন্ত সহজ, এটা হচ্ছে ডিটারমিনেন্ট মানে নির্ণায়ক হিসাবে এটা বের করতে হয়। উপরের সারিতে আমরা আই জে কে বসিয়ে দিলাম এবং এই দুটি ভেক্টরের সহগগুলো আমরা পরবর্তী দুই সারিতে দিয়ে দিলাম। এখানে দেখলে বোঝা যাবে থ্রি ওয়ান মাইনাস টু এবং টু মাইনাস থ্রি কে। এখন আমরা এই নির্ণায়কের মান যদি বের করি, মানে আই তার সাথে গুণ করে দিলাম ওয়ান ইন্টু ওয়ান মাইনাস 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 সিক্স, তার মানে ওয়ান প্লাস মাইনাস সিক্স হবে, সরি সিক্স হবে শেষ পর্যন্ত। এবং মাইনাস জি তার সাথে গুণ হবে থ্রি ইন্টু ওয়ান, তারপরে মাইনাস মাইনাস করলে প্লাস হয়ে যাবে ফোর, এবং সর্বশেষ প্লাস কে তার সাথে হবে থ্রি ইন্টু মাইনাস থ্রি মানে মাইনাস নাইন, তারপরে মাইনাস টু ইন্টু ওয়ান সো মাইনাস টু। তো শেষ পর্যন্ত এখানে আসবে মাইনাস সেভেন আই, এবং এটা হবে মাইনাস এটা সেভেন, সরি এটা মাইনাস সেভেন না, এটা হচ্ছে মাইনাস ফাইভ। তো মাইনাস ফাইভ আই বসাতে হবে, আর হচ্ছে মাইনাস সেভেন জে, এবং সর্বশেষ হচ্ছে মাইনাস ইলেভেন কে। সো এটা আমার আসবে এ ক্রস বি এর মান। তো এইভাবে আমরা ক্রস প্রোডাক্ট বের করতে পারি। এরপরে আমরা এখানে একটা অঙ্ক দেখাচ্ছি একটা প্র্যাকটিস করার জন্য আপনাদের সুবিধার জন্য। দুটি ভেক্টর দেওয়া আছে এবং তার সাথে ডট প্রোডাক্ট বের করা, অ্যাঙ্গেল বের করা, ম্যাগনিচিউড বের করা এবং ডিরেকশন অফ দ্য ক্রস প্রোডাক্ট বের করা। তার মানে ক্রস প্রোডাক্ট বের করব আমরা, তারপরে যে ভেক্টর মানটি আসবে সেই ভেক্টরটি কোন দিকে যাবে বা এর দিক কোনটি সেটি আমরা এখানে বোঝাচ্ছি, ডিরেকশন অফ দ্য ক্রস প্রোডাক্ট। এটা দিক বের করার যে পদ্ধতি আমরা আগে ভেক্টর ভিডিওতে দেখেছি সেটাই ব্যবহার করতে হবে। এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারবো, প্র্যাকটিস করবেন আশা করি। এবং আমার ইউটিউব চ্যানেল আইএল ডি ওয়ার্ল্ড আপনারা সাবস্ক্রাইব করুন, আমার পার্সোনাল ওয়েবসাইট আইএল ডি ওয়ার্ল্ড ডট কম আপনারা ফলো করুন, তাহলে অন্যান্য ভিডিও সম্পর্কে খবর পেয়ে যাবেন। এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, আশা করি অন্যান্য ভিডিওগুলোও দেখবেন।